হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে রেমেডি। অনেক দিন ধরে আমি রেমেডি নিয়ে আলোচনা করছি, কিছু রেমেডি যেগুলো কিন্তু আপনাদের সেরকম কোনো অর্থ ব্যয় করে করতে হয় না, তার বিনিময়ে আপনারা কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পেতে পারেন। সেরকম কিছু রেমেডিজ আমি আগেও আলোচনা করে দিয়েছি, তার যে প্লেলিস্ট সেটা আমি কার্ডে দিয়ে দিচ্ছি, যারা এখনও পর্যন্ত দেখে উঠতে পারেননি তারা যাতে গিয়ে দেখে নিতে পারেন। আপনারা একবার দেখে নিন, আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে রেমেডিজগুলো। সেই রেমেডিজের যে প্লেলিস্ট, তার মধ্যে আজকে একটা নতুন টপিক অ্যাড করব। টপিকটা কি? টপিকটা হচ্ছে ফিটকিরি। ফিটকিরি অনেক কাজে লাগে আমাদের রেগুলার লাইফে, সেটা আমরা প্রত্যেকে জানি। সেগুলো ছাড়াও এটাকে কিভাবে ব্যবহার করে আমরা আমাদের লাইফের অনেক প্রবলেম থেকে মুক্তি পেতে পারি, আজকে সেটা হচ্ছে আমাদের মেন আলোচনার বিষয়বস্তু। নাম্বার ওয়ান পয়েন্ট, অনেকে দেখবেন বাচ্চা হোক বা বড়, দুঃস্বপ্ন দেখে ঘুমের মধ্যে ঘুম থেকে জেগে ওঠে, চিৎকার করে, এরম অনেকের কিন্তু অভ্যাস থাকে, প্রায়শই এটা কিন্তু ঘটে। বিশেষত এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, তবে বড়দের ক্ষেত্রেও প্যারালালি হয়ে থাকে। এই জিনিসটা থেকে আমরা কিন্তু মুক্তি পেয়ে যেতে পারি। কিভাবে? এক টুকরো ফিটকারি নিন, এক টুকরো ফিটকারি নিয়ে একটি কালো কাপড়ের সাথে বেঁধে নিন, এবং বেঁধে নিয়ে আপনারা ঠিক যেদিকে মাথা করে ঘুমান ঠিক তার নিচে এটাকে রেখে দিন। এক মাস ছাড়া ছাড়া এটা আপনারা চেঞ্জ করুন। আর এটা রাখার এক মাস মতো পর আপনারা দেখতে পাবেন একদম চমৎকার রেজাল্ট আপনারা পাচ্ছেন। আপনাদের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু পুরোপুরি সলভ হয়ে গেছে। দু নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকের বাড়িতে অনেকে ফিল করতে পারে কিছু নেগেটিভ ওয়েভ, নেগেটিভ এনার্জি আছে। এটা সবার হয়তো থাকে না, কিন্তু অনেকেরই থাকে। অনেকের কি হয়, ভুল জায়গায় বাড়ি হয়ে গেছে, সেখানে কিছু বাস্তুদোষ আছে, তার জন্য কিছু নেগেটিভ এনার্জি তারা প্রায়শই ফিল করতে থাকে। সেই নেগেটিভ এনার্জি থেকে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যেতে পারেন। এক টুকরো ফিটকিরি নিন, ফিটকিরিটাকে কালো কাপড়ে বেঁধে ঠিক আপনাদের বাড়ির মেইন ডোরের মাথায় এটাকে বেঁধে রেখে দিন, এবং এক মাস ছাড়া ছাড়া এটাকে আপনারা চেঞ্জ করুন। আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন আপনাদের যত নেগেটিভ এনার্জি সেগুলো কিন্তু চিরতরে বাড়ি থেকে একদম রিমুভ হয়ে গেছে। তিন নম্বর পয়েন্ট বলবো, অনেকের অফিসে বা অনেকের শপে কোনো রকম নেগেটিভ এনার্জি কাজ করে, যার ফলে কি হয়, আমাদের সেই অফিসটা ঠিক মতো মানে রান করতে পারছে না, বা যে শপটা সেটা ঠিক মতো রান করতে পারছে না, এরকম অনেক ধরনের সমস্যা কিন্তু থাকে। তাদের জন্য কি করা উচিত, তারা করবেন এক টুকরো ফিটকিরি নিন, সেটাকে গরম জলে ভালো করে ফুটিয়ে নিন। ফুটিয়ে নেওয়ার পর সেটাকে অবশ্যই ঠান্ডা করবেন। ঠান্ডা করে একটি আপনারা কোনো কন্টেনারে রেখে দিন, এবং প্রত্যেক দিন সকালবেলা সেই জলটা আপনাদের অফিসে হোক, আপনাদের শপে হোক, আপনারা ছিটিয়ে দিন। বেশ কিছুদিন আপনারা এটা করতে থাকুন, এবং তারপরে দেখবেন আপনারা যে সকল প্রবলেমে এতদিন ধরে সাফার করছিলেন সেই প্রবলেমগুলি থেকে কিন্তু মুক্তি পেয়ে গেছেন। চার নম্বর পয়েন্ট বলবো, ফিনান্সিয়াল যে কোনো রকম প্রবলেমে যারা সাফার করছেন, ফিনান্সিয়াল ক্রাইসিস বা যারা লোন নিয়ে সাফার করছেন, কাউকে ধার দিয়েছেন সেটা রিটার্ন পাচ্ছেন না, বা আপনি ঋণের জালে জর্জরিত হয়ে গেছেন সেটা থেকে বেরিয়ে আসতে পাচ্ছেন না, এই যে ব্যাপারগুলো হয়, যত রকম ফিনান্সিয়াল ক্রাইসিস, সেই ক্রাইসিস থেকে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যেতে পারেন। কীভাবে? এক টুকরো ফিটকিরি নিন, সেটা কোনো কাঁচের জায়গায় রাখুন, এবং কাঁচের জায়গায় রেখে আপনাদের বাড়ির ঠিক নর্থ ডিরেকশনে সেটাকে প্লেস করে দিন। এমন জায়গায় রাখুন যেটা সচরাচর কারোর চোখে পড়ছে না, বা সেটাকে কোনো রকমভাবে মুভ করাতে হচ্ছে না, এরকম একটি জায়গায় সেটাকে আপনারা প্লেস করে দিন, এবং প্রত্যেক এক মাস ছাড়া ছাড়া আপনারা এটাকে চেঞ্জ করুন। রাখার কিছুদিনের মধ্যেই দেখবেন আপনারা আস্তে আস্তে আপনাদের প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারছেন। আপনারা রাখার পরের দিন থেকেই কখনো প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারবেন না, কারণ প্রবলেমটা অনেক দিনের প্রবলেম। সেই অনেক দিনের প্রবলেমটাকেও সলভ হতে কিন্তু কিছু টাইম দিতে হবে। আপনারা করতে থাকুন, কিছু কিছু দিনের পর থেকেই কিন্তু আপনারা একটি দুর্দান্ত রেজাল্ট পাবেন।
পাঁচ নম্বর পয়েন্ট বলবো, অনেকের দেখবেন হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হচ্ছে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে এতটাই প্রবলেম হচ্ছে কি রিলেশনটা একদম যার যার মতো অবস্থায় চলে গেছে। অনেকের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে প্রবলেম, একদম রিলেশনটা শেষের মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে, এরকম অনেকের সিচুয়েশন হয়ে যায়। বা অনেকের দেখবেন ফ্যামিলির লোকজনদের সাথে রিলেশনটা ঠিকঠাক না, যারা এই সকল সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু দারুণ একটা উপায় আছে, তারা যদি সেটা করেন তো 100% আপনারা সেই সকল প্রবলেম থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। উপায়টা কি বলছি, আপনারা দুটো টুকরো ফিট করে নেবেন, দুটো কিন্তু দুটো টুকরো ফিট করে নিন, এবং ফিটকিরিটাকে একটা ইয়েলো কাপড়ের মধ্যে রেখে বাড়ির সাউথ ওয়েস্ট কর্নারে সেটাকে প্লেস করে দিন। আর তাতে যদি আরও ভালো হয়, আপনারা যদি কোনো রকম চন্দনের পাউডার সেটার মধ্যে দিয়ে দুটো একসাথে রাখতে পারেন। আপনারা রেখে দেখুন, কিছুদিনের মধ্যে কিন্তু আপনারা সকল প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনারা অতি অবশ্যই এটাকে এক মাস ছাড়া ছাড়া চেঞ্জ করুন। যতগুলো রেমেডি বললাম সেগুলো প্রত্যেকটি প্রচণ্ড হেল্পফুল, আপনারা যদি করেন ডেফিনেটলি আপনারা আপনাদের প্রবলেম থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে যখনই ভিডিও আপলোড হয় সঠিক সময় নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।